কথা বলতেছেন ব্যবসা থেকে ভাইয়ের প্রতি বেশি খেয়াল রাখা উচিত। আমি কিন্তু বোধ খেয়াল রাখতেছি, আমার হাজবেন্ড এর খেয়াল কিন্তু আমি রাখতেছি, আপনারা কেউ রাখতেছেন না, তাই না? আমার হাজবেন্ড এর খেয়াল কিন্তু আমি রাখতেছি, এবং আমার বিগত দিনের লাইভ গুলো খেয়াল করলে দেখতে পারবেন, ঈদের পরে যে লাইভ গুলো করছি প্রত্যেকটা লাইভ আমি বাসা থেকে করছি, দ্যাট মিনস আমি বেশি বাসায় বেশি টাইম থাকছি। সো ভাইয়ের প্রতি আমি বেশি খেয়াল রাখতেছি, জামাই যেহেতু আমার, টেনশন আমার সবচাইতে বেশি। তো আমার ব্যবসার দিকে সবসময় কেন যেন আঙ্গুল ওঠে, আমার ব্যবসার দিকে কেউ আঙ্গুল তুললে আমার খুব মেজাজ খারাপ হয়, যেমন এখন আমার মেজাজ খারাপ হয়ে গেছে, বিকজ ব্যবসাটা হচ্ছে আমার এখান থেকে রুটি রিজিকের ব্যবস্থা হয়। শুধু আমার না, আমার সাথে আরো শত শত মানুষের রুটি রিজিকের ব্যবস্থা হয় আমার ব্যবসা থেকে। তো ডেফিনেটলি আমি, আমার যেহেতু ব্যবসা, আমার জামাই দুইটা আমি খুব ভালো করে টেক কেয়ার করছি, একই সাথে ব্যবসাকেও টেক কেয়ার করছি, একই সাথে জামাইকেও টেক কেয়ার করছি। তো আপনারা যারা বারবার বলতেছেন ব্যবসা ব্যবসা রেখে জামাইকে টেক কেয়ার করতে, ব্যবসা রেখে না, নো, এটা কোনো সমাধান না। ব্যবসা এবং জামাই বোধ টেক কেয়ার করতে হবে, এবং আমি কি জানেন, দশ বোঝার মতো একসাথে দশ সাথে কাজ করতে পারি, বোধ টেক কেয়ার করছি। এবং আমার জামাইকে জিজ্ঞাসা করেন, তার তিন বেলা ওষুধ আমি আমি রেডি করে দিচ্ছি, তার খাবারটা আমি ঠিক করে দিচ্ছি, জিজ্ঞাসা করেন তাকে। সো এটা মানে যারা এই ধরনের জ্ঞান আমাকে দিতেছেন, মানে আমার ব্যবসার দিকে আঙ্গুল তুলতেছেন, যারা ভাবতেছেন যে মনে হয় আমি জামাইরে রাইখা ব্যবসাতে বেশি সময় দিতেছি, ইউ গাইজ আর রং, ওকে? আমি বোধ কাজ করতেছি, মানে আমাদের দেশের মানুষের এটা একটা স্বভাব, মানে কোনো কিছু হইলে কর্মক্ষেত্রের মধ্যে আপনারা হাত দিয়ে ফেলেন, কারণটা কি? ব্যবসা রেখে জামাই টেক কেয়ার করা, ব্যবসা রেখে না, ব্যবসা উইথ জামাই, বোধ দুইটা একসাথে করতে হবে, জামাইকেও টেক কেয়ার করতে হবে, জামাইকেও ফেলে দেওয়া যাবে না, ব্যবসাকেও ফেলে দেওয়া যাবে না, ঠিক আছে? কারণ আমার ব্যবসার সাথে শত শত মানুষের রিজিকের ব্যাপার, আমার নিজের রিজিকের ব্যাপার। এখন আমার ধরেন আমার যদি টাকার দরকার পড়ে, সেটা আমার কোথায় থেকে আসবে? আমার ব্যবসা থেকে আসবে, আপনি আমাকে দিয়ে দিবেন না। সবকিছু তো আমি দেখি কথাটাকে টেনে নিয়ে এসে ব্যবসা, ভাই আমার যে ১৯ রোজা থেকে আমার যে ব্যবসা হয় নাই, ১৯ রোজা থেকে লাস্ট পর্যন্ত যেটা রোজার ঈদ হচ্ছে ব্যবসায়ীদের কাপড় ব্যবসায়ীদের জন্য একদম ফুল সিজন, এই যে রোজার ঈদে আমি যে ১৯ রোজা থেকে ৩০ রোজা পর্যন্ত ব্যবসা করতে পারি নাই, তখন তো আপনারা এসে কেউ আমাকে সমবেদনা দেন নাই যে আপনি ব্যবসা করতে পারেন না, আপনার ব্যবসা লস হয়েছে, তাহলে আমার ব্যবসা নিয়ে কেন কমেন্ট আসে বারবার? আমি তো এটা বুঝে পাই না। আমার তো ব্যবসার মধ্যে আমি বিশাল লস খাইছি লাস্ট রোজার সময়ে, লাস্ট ১১ দিনে, তো তখন তাই আপনারা কেউ বলেন নাই, তখন আমি যে পরিমাণ প্রেশার নিয়েছি, আমার মাথার চুল পড়ে যাওয়ার অবস্থা হয়ে গেছিল, যে পরিমাণ প্রেশার আমি নিয়েছি, সাপ্লাইয়ের প্রেশার। বাই দ্য ওয়ে, মানে আমি আমি দুই দুই দিকে সামলাইতে পারি, আল্লাহ আমাকে সেই ক্ষমতা দিছে, ব্যবসাও সামলাইতে পারি, সংসারও সামলাইতে পারি, জামাইও সামলাইতে পারি, এভরিথিং আই ক্যান ম্যানেজ। সো প্লিজ আমাকে ব্যবসা নিয়ে আর আমার জামাইকে সামলানো নিয়ে কেউ জ্ঞান দেওয়ার দরকার নাই। আমার